প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও ফেসবুক লাইভে আজকে যারা শুনছেন, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও ধন্যবাদ। প্রেজেন্টেশনে আছি আমি মোহাম্মদ সাদাতুল্লাহ, ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট মেকানিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই করোনা মহামারীর প্রকোপে সারা বিশ্ব যখন লকডাউন অবস্থায় আছে, তোমাদের নিয়মিত ক্লাস করার জন্য এটুআইয়ের সহযোগিতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আমরা ফেসবুক লাইভে ক্লাস শুরু করেছি। আজকে আমাদের ফেসবুক লাইভের পঞ্চম ক্লাস। আমরা যে ক্লাসগুলো করব, তোমরা ইতিমধ্যে সব জেনে গেছো যে ফেসবুক লাইভের ক্লাসে যা যে ক্লাসগুলো করা হয় সেটা তোমরা খাতার মধ্যে নোট আকারে লিখবে। এটাই তোমাদের সেশনাল খাতা অথবা বাড়ির কাজ হিসাবে থাকবে। যে খাতাগুলো তোমরা ক্লাস খোলার পরে তোমাদের যার যার শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে, এবং এই জমাকৃত খাতার উপরেই তোমাদের কন্টিনিউয়াস মার্ক হবে এবং পরবর্তীতে ফাইনাল পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে খাতা কলম নিয়ে বসেছ। আমরা যে বিষয়ভিত্তিক ক্লাস শুরু করব, তার মধ্যে আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস 3 6 7 0 4 3, আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যানার মেশিন, পঞ্চম অধ্যায়, চতুর্থ সেমিস্টারের এই সাবজেক্ট। প্ল্যানার মেশিন খুব গুরুত্বপূর্ণ একটি মেশিন, মেশিন শপের অনেকগুলা মেশিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেশিন হচ্ছে প্ল্যানার মেশিন। যে মেশিনের মাধ্যমে আমরা প্ল্যানিং এর মূলত প্ল্যানিং বা কোনো ধাতব পদার্থকে প্লেন করার জন্য আমরা এই কাজগুলো ব্যবহার করি। এই অধ্যায়ে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যানার মেশিনের সংজ্ঞা ও শ্রেণীবিন্যাস, প্ল্যানার মেশিন চিহ্নিতকরণ, প্ল্যানার মেশিনের প্রধান অংশসমূহ চিহ্নিতকরণ, প্ল্যানার মেশিন টেবিলে ওয়ার্কপিস স্থাপন কৌশল, প্ল্যানার মেশিনের বৈশিষ্ট্যপূর্ণ কাজের কর্ম প্রক্রিয়া চিহ্নিতকরণ, প্ল্যানার এবং শেপার মেশিনের পার্থক্য, প্ল্যানার মেশিনের ব্যবহারকালে নিরাপত্তামূলক সাবধানতা সমূহ। প্রথমে আলোচনা করতে হয় প্ল্যানার মেশিন কাকে বলে। প্ল্যানার মেশিন মূলত এক প্রকার মেশিন টুলস, বিভিন্ন প্রকার ওয়ার্কপিসকে সরল পথে চালিত করে সিঙ্গেল এজ বিশিষ্ট কাটিং টুলস এর সাহায্যে ওয়ার্কপিস থেকে ধাতুকে অপসারণ করাই হচ্ছে প্ল্যানার মেশিনের কাজ। প্ল্যানার মেশিনে যদি আমরা প্ল্যানিং করি, প্ল্যানার মেশিনে যে কাজটা করা হয় সেটাকে বলা হয় প্ল্যানিং। প্ল্যানার মেশিন প্রাথমিক ও অপরিহার্য একটা মেশিন, যার অগ্র পশ্চাতে সে যাতায়াত করতে পারে এবং সম্পূর্ণ কার্যক্রম সম্পাদন করে। অধিকাংশ প্ল্যানিং মেশিনের জব একদিকে কাটে, কোনো কোনো মেশিনে অবশ্য উভয় দিকেও কাটে। প্ল্যানার মেশিনকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি, তাহলে প্ল্যানার মেশিনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাবল হাউজিং প্ল্যানার, আর একটা হচ্ছে সিঙ্গেল হাউজিং প্ল্যানার। আবার মেশিনকে যদি চালনা করার পদ্ধতি অনুযায়ী আমরা ভাগ করি, তাহলে পাঁচ ভাগে ভাগ করা যায়। যেমন বেল্ট চালিত প্ল্যানার, গিয়ার চালিত প্ল্যানার, বৈদ্যুতিক মোটর চালিত প্ল্যানার। বেল্ট চালিত প্ল্যানারে আমরা যে শক্তি ট্রান্সফার করি সেখানে বেল্ট ব্যবহার করা হয়, গিয়ার চালিত প্ল্যানারে গিয়ার দ্বারা শক্তি ট্রান্সফার হয়, আর বৈদ্যুতিক মোটর চালিত প্ল্যানার, মূলত বৈদ্যুতিক মোটর সাধারণত সব মেশিনেই থাকে, তারপরে স্পেসিফিক এখানে বৈদ্যুতিক মোটর চালিত প্ল্যানার যখন প্ল্যানার প্রথম দিকে যখন আবিষ্কার হয় তখন ইলেকট্রিক প্ল্যানারটাকে আলাদা ডিভাইসে ভাগ করা হয়েছে। আবার আমরা অন্যভাবে আমরা করতে পারি হাইড্রোলিক ড্রিভেন প্ল্যানার বা হাইড্রোলিক চালিত প্ল্যানার, ক্র্যাঙ্ক চালিত প্ল্যানার, আর হচ্ছে মিক্সচার ড্রাইভ প্ল্যানার। হাউজিং এর প্রকার অনুযায়ী প্ল্যানারকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন ডাবল হাউজিং বা ফিক্স সাইড প্ল্যানার, ওপেন সাইড প্ল্যানার, আংশিক ওপেন স্লাইড প্ল্যানার, আর হচ্ছে ওয়াইডেন্ড প্ল্যানার।
আমার এখানে একটা হাইড্রোলিক প্ল্যানার মেশিনের চিত্র দেওয়া আছে, দেখো হাইড্রোলিক প্ল্যানার, এটা হাইড্রোলিক চালিত প্ল্যানার। আর ডাবল প্ল্যানারের যে গ্রাফটা এখানে দেওয়া আছে, দেখো হাইড্রোলিক প্ল্যানারের এবং ডাবল প্ল্যানারের যে গ্রাফিক্যাল যে ডিস্টেন্সটা বোঝার জন্য আমি এখানে তোমাদেরকে দুইটা চিত্র দুই রকম ভাবে উপস্থাপন করছি। এখানে দেখো ডাবল প্ল্যানারে যেটা আছে, দুইটা কলাম আছে, এখানে একটা কলাম, এটাকে একটা কলাম, এটাকে আপরাইট কলাম বলা হয়, আপরাইটস বলা হয়, এটা আপ ডাউন করার জন্য এই কলামটার উপর দিয়ে এই যে ক্রস রেলটা, এই ক্রস রেলটা এই কলামের মধ্যে ভর করে আপ এবং ডাউন করে। আর এই ক্রস রেলের মধ্যে থাকে দুইটা টুল হ্যাট, এখানে দুইটা টুল হ্যাট গ্রাফিক্যাল ডিজাইনে দেওয়া আছে। এই টুল হ্যাটের মধ্যে দুইটা টুল আমরা আটকা দিতে পারে, সে ডাবল দুইটা টুল একসাথে কাজ করতে পারে, এইটার হচ্ছে এটা স্পেসিফিক স্পেশাল বৈশিষ্ট্য। আর হচ্ছে নিচে টেবিল, এই যে এখানে টেবিল, এই টেবিলের মধ্যে জবকে আটকানো থাকবে, জব আটকানো থাকবে এবং এই টেবিল চলাচল করবে। প্ল্যানার মেশিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে টেবিল চলাচল করে এবং জব কি কয় কাটার স্থির থাকে, জবটা চলাচল করে। তারপরে আমরা আলোচনা করব প্ল্যানার মেশিনের চিহ্নিতকরণের বিভিন্ন পদ্ধতি, আমরা প্ল্যানার মেশিনটাকে কিভাবে বুঝবো। যে প্ল্যানার মেশিনে আমরা ইতিমধ্যে আমরা দেখেছি ডাবল স্ল্যাট প্ল্যানারের মধ্যে আমরা দেখেছি যে দুইটা কলাম থাকতেছে, দুইটা কলাম বা হাউজিং, এখানে দুইটা কলাম থাকতেছে, এই কলামের উপরে সে আপ 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 আপরেল করে, আপরেল করে যেটার মাধ্যমে যে জিনিসটা যায় সেটা হচ্ছে ক্রস রেল। এখানে আবার ক্রস রেল, অর্থাৎ এই যে ক্রস রেলটা আছে এটা ভার্টিক্যাল টুল হেড, এই ভার্টিক্যাল টুল হেডটাকে আমরা ডানে বামে সরিয়ে এটার অবস্থান পরিবর্তন করতে পারি, কাটিং এর মধ্যে অবস্থান পরিবর্তন করতে পারি। আর এটা হচ্ছে সাইড টুল হেড, এটা সাইডের টুল, মানে দুই পাশের এই যে আমরা টেবিলটা নিচ্ছে, একটা টেবিল দেখতে, সেই টেবিলের মধ্যে যখন জবকে আটকাবো এই সাইড স্লাইড টুল সেটাকে সাপোর্ট হিসাবে রাখতে পারে। আর নিচে আছে ব্যাট, এটা আমরা যে একটা চিত্র দেখানো হয়েছে, ড্রয়িং দেখানো হয়েছে, আর এটা হচ্ছে মূল মেশিনের চিত্র। মূল মেশিনের চিত্রটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এটা বেল ড্রাইভ মেশিন, এই এইখানে বেল্টের মাধ্যমে উপরে শক্তিটা ট্রান্সফার হচ্ছে, এই শক্তি ট্রান্সফার হচ্ছে এবং এইখানে দুইটা কলাম আছে, এই দেখো এখানে ক্রস রেল আছে, এই ক্রস রেলের মাধ্যমে জাস্ট এই ড্রয়িংটা, এটা পুল মেশিনের মধ্যে কিরকম থাকবে এটা দেখানোর জন্য, ড্রয়িং এবং মেশিনটাকে স্পষ্ট বোঝানোর জন্য। তোমরা যখন খাতায় লিখবে তখন এরকম করে ড্রয়িং করবে, অসুবিধা নাই, পুরা মেশিন তো যেরকম 3D মেশিনটা এখানে দেওয়া আছে এইভাবে তো আর খাতা ড্রয়িং করতে পারবো না, এই জন্য খাতার ড্রয়িংটা এবং মূল মেশিনটা আমি দুইটা জিনিস একসাথে করে তোমাদেরকে দেখিয়েছি, যাতে করে তোমরা স্পষ্ট বুঝতে পারো এবং খাতার মধ্যে সুন্দরভাবে আনসার করতে পারো। আমরা এখানে দেখো টুল হ্যাট আছে, এই টুল হ্যাটটা কিন্তু এখানে এই যে টি স্লট কাটা আছে টুল হ্যাটের, এটা কিন্তু ডানে বামে আনা নেওয়া করা যায়। আবার এটা টেবিল, এই টেবিলের মধ্যেও টি স্লট কাটা আছে, এই টি স্লটের ভিতরে বাইস আটকে আমরা জবকে শক্তভাবে আটকাইতে পারি এবং এই টেবিল চলাচল করবে, টুল স্থির থাকবে। আর নিচে আছে ব্যাট, ব্যাটটা স্থির অবস্থায় থাকে, ব্যাটের মধ্যে টেবিল চলাচল করে। পিট প্ল্যানার আছে এখানে, পিট প্ল্যানারেও আমরা বেসিক জিনিসগুলো একই রকম, যেমন এটা হচ্ছে ক্রস বিম, এখানে কলাম, এখানে ক্রস রেল, এই ঠিক আগের মেশিনটার মতোই অনেকটা ক্রস রেল, জাস্ট চেহারাটা অন্যরকম, কাজও কিছুটা ভিন্নতা আছে, মডেলের কিছু ভিন্নতা আছে, মূল জিনিসগুলো একই রকম, ভার্টিক্যাল টুল হ্যাট, এখানে আছে টেবিল আর নিচে ব্যাট, এটাও অটোমেটিকলি চলাচল করে। আর এখানে হ্যান্ড হুইল আছে, এই হ্যান্ড হুইলের মাধ্যমে এটাকে আমরা অটোমেটিকলি পরিচালনা করতে পারি। প্ল্যানার মেশিনের ওয়ার্কিং টেবিল বা বা প্লাটন, ওয়ার্কিং টেবিলটাকে প্ল্যানারের ভাষায়, মেশিন শপের ভাষায় প্লাটনও বলা হয়। এই প্লাটনের মধ্যে জবকে বাধা হয় এবং প্লাটন প্লাটনটি যখন স্থির থাকে, ওই সময়ের কথা যদি চিন্তা করো, তাহলে টুল হেড আটকানো থাকে এবং টুল বিটের সাহায্যে জব বরাবর অগ্র পশ্চাৎ সে যাতায়াত করে। ওয়ার্কিং টেবিলের উপরে যে জবটা বাধা থাকে সেটা অগ্র পশ্চাৎ যাতায়াত করে এবং টেবিলে যে আটকানো জব বা কার্যবস্তু থাকে সেটা কাটিং স্ট্রোকে কাটে
এবং কুইক রিটার্ন মেকানিজমের মাধ্যমে ফিরতি স্ট্রোকে দ্রুত চলে আসে, ফিরতি স্ট্রোকে কিন্তু সে কাটে না। এটা আমরা শেপার মেশিন চ্যাপ্টারে তোমাদের জন্য খুব সুন্দরভাবে আমি একবার ভিডিও সহ একটা কুইক রিটার্ন মেকানিজম দেখিয়েছিলাম। তোমরা যদি আবার দেখতে চাও তাহলে সেটা দক্ষতা বাতায়নে গিয়ে সেটা আবার পুনরাবৃত্তি করে দেখতে পারবে, সেখানে কুইক রিটার্ন মেকানিজমটা খুব সুন্দরভাবে দেখানো আছে। টেবিলের উপর অবস্থিত ক্রস রেলের টুল হেড আনুভূমিক দিকে এবং টুল হেড স্লাইডটি নিচের দিকে নামিয়ে এবং কৌণিক দিকে ফিট দেওয়া যায়, এটা ফিট কমানো বাড়ানো জন্য কাজ করা হয়। প্ল্যানার মেশিনের যদি আমরা প্রধান প্রধান অংশগুলোর কথা চিন্তা করি, প্ল্যানার মেশিনের যে প্রধান অংশগুলা, যেমন একটা জিনিস চিন্তা করো, আমরা যদি অ্যাক্সিসের কথা চিন্তা করি, উপরের দিকে এবং নিচের দিকে চলাচল করে ওয়াই অ্যাক্সিস, সামনের দিকে পিছনের দিকে চলাচল করে জেড অ্যাক্সিস এবং ডানে বামে চলাচল করে এক্স অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস যে স্লাইডের মাধ্যমে চলাচল করে সেটাকে আমরা এক্স স্লাইড নামে পরিচয় করছি এখানে। তারপরে ওয়াইয়ের দিকে যেটা চলাচল করে ওয়াই স্লাইড এবং জেটের দিকে যেটা চলাচল করে জেড স্লাইড, তিনটা স্লাইড এখানে কাজ করে। কম্পোজিট প্লেট হিসাবে উপর একটা প্লেট থাকবে, এইখানে স্প্লিন্ডার, এটার ভিতরে স্প্লিন্ডার থাকবে এবং স্যান্ডউইচ বিম, অর্থাৎ যে যেটার মাধ্যমে কি হয়, স্যান্ডউইচ মানে কি, দুটাকে একেবারে চাপ দিয়ে দেয়, মাঝখানে স্যান্ডউইচ হয়ে যায়, এইরকম একটা বিম, যে এই যে এটা যখন চলাচল করে তখন এই জায়গাটার মধ্যে কি হয়, একবারে জবটাকে সে স্যান্ডউইচের মধ্যে চাপিয়ে ধরতে পারে। এই কাজটার জন্য যে সাপোর্ট দেয় সেই হচ্ছে স্যান্ডউইচ বিম। তারপরে আমরা যাব হচ্ছে এইটার আরেকটা আরেকটা ভিউয়ে আমরা যেটা দেখব, এটা আমরা আইসোলেশন টেবিলের উপরে দেখতেছি। এখানে দেখো কলাম আছে, তারপরে মেশিন বেজ আছে, এখানে এটা হচ্ছে মেশিন বেজ, এক্স স্লাইডার, অর্থাৎ আমরা এর আগেও দেখেছি, দেখো এক্স, এইখানে আমরা এক্সটাকে পরিপূর্ণভাবে আমরা অ্যাক্সিসটা দেখিয়েছি কি ডানের থেকে বামে চলাচল করে, এটা হচ্ছে এক্স স্লাইডার। আর এটা হচ্ছে জেড স্লাইডার, জেড স্লাইডার কোন দিকে যাচ্ছে, সামনে থেকে পিছন দিকে, এটা জেড স্লাইডার সামনে থেকে পিছন দিকে কাজ করতেছে। আর ওয়াই স্লাইডার কোন দিকে যাচ্ছে, উপর থেকে নিচ দিকে, এই ওয়াই স্লাইডার যেখানে কাজ করতেছে সেটাকে বলা হয় ওয়াই বেস এবং কলাম। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, এটাও আমাদের দেখার বিষয়। তারপরেও যেটা আমাদের কমনলি শিখতে হবে, যেমন প্ল্যানার বেড, প্ল্যানার মেশিনের নিচে বৃহদাকার ভারী মজবুত আড়াআড়ি ভাবে যুক্ত থাকে এবং কাস্টিং এর তৈরি এরকম একটা প্ল্যানার বেড থাকে। আর প্ল্যানার বেডকে সুবিধা মতো উচ্চতায় আনা নেওয়ার জন্য ছোট মাপের একটা প্ল্যানিং মেশিনের পায়াও থাকে। তারপরে এই বেডের উপরে অবস্থিত কার্যবস্তু রাখার কাজে যে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি, প্ল্যানার টেবিল বা প্ল্যাটন। এই টেবিলের টপটি সাধারণত স্লট কাটা থাকে। হাউজিং, হাউজিং কলাম বা আপরাইট বলা হয়, বেডের দুই পাশে উলম্বভাবে অবস্থান করে। আরেকটা আছে হাউজিং ওয়েস, ক্রস রেল এবং পার্শ্ববর্তী টুল হেডের চলাচলের পথ হিসাবে এটা কাজ করে। আর ক্রস রেলটা কি জিনিস তাহলে, এটি একটি বাক্স আকৃতির কাস্টিং কৃত অংশ, এটি আড়াআড়ি ভাবে হাউজিং এর সাথে সংযুক্ত থাকে এবং কার্যবস্তু চলাচল করার পথ হিসাবে কাজ করে। এখানে দেখো যে ক্রস স্লাইডে যে টুল হেডটা থাকে, দেখো এই টুল হেডটাকে আমি একটু বড় করে তোমাদের জন্য, এখানে মেশিনের সাথে লাগানো আছে, এখানে একটু বড় করে দেখানোর জন্য আমি ছবিটাকে আলাদা করেছি। এটা হচ্ছে মূলত টুল হেড, অর্থাৎ এই টুল হেডের মধ্যে টুলটাকে আটকানো হয়। এই যে এটা হচ্ছে টুল বিট, আর টুল বিটটাকে আটকানোর জন্য এটা হচ্ছে টুল হোল্ডার, এই যে ফাঁকটা দেখা যাচ্ছে না, এইখানে টুল বিটটাকে আটকে দেওয়া হয়, টুল হোল্ডার এটাকে হোল্ডিং করে বা ধরে রাখে। আর এর সাথে আছে টুল হেড, এই টুল হেড ক্রস স্লাইডের মধ্যে থাকে এবং সে চলাচল করে। আর তার নিচে থাকতেছে এখানে টেবিল, এই টেবিলের ভিতরে টেবিলের উপরে জব আটকানো থাকে এবং এই টুল হেড চলাচল করে এবং জব কাটে। বিভেল গিয়ার, মেশিনের ভিতরে একজোড়া বিভেল গিয়ার থাকে, এটা শ্যাফট দ্বারা যুক্ত থাকে, শ্যাফটটি বিভেল গিয়ারকে ঘোরায়, ফলে গিয়ারের সাথে সংযুক্ত এলিভেটিং এর দুইটি অংশ একই দিকে ঘুরে এবং ক্রস রেলের দুই প্রান্তে সমপরিমাণ ওঠানামা করে। তারপর স্যাডেল, ক্রস রেলের উপরে আড়াআড়ি ভাবে যাতায়াত করে এবং এর জন্য ব্যবস্থা করা হয়।
টুল হেডের অন্যান্য অংশগুলোর মধ্যে এটা অবস্থিত। হেড বা ভার্টিক্যাল স্লাইডে আমরা যেটা কাজটা করতে পারি, যে ভার্টিক্যাল বা অ্যাঙ্গুলার ফিট দেওয়ার জন্য কাটিং টুলসকে চালনা করার উদ্দেশ্যে ভার্টিক্যাল স্লাইড বা হেড ব্যবহার করা হয়। এর সামনেই থাকে অ্যাপ্রন, আর অ্যাপ্রনটা হচ্ছে ক্ল্যাপার বা ফ্ল্যাপারকে কবজার নিয়ে ঝুলানো অবস্থায় থাকে। ক্ল্যাপারে কাটিং টুলস বাঁধা হয় এবং ক্ল্যাপারটি একটি হিঞ্জ পিনের সাহায্যে ঝুলানো থাকে, এবং স্টুকের জবের ক্ষতি না হয় সেজন্য অ্যাপ্রন কাজ করে। আমরা যদি মেশিনটাকে দেখতে চাই যে শেপার মেশিন কিভাবে কাজ করে, দেখো আমি একটা ভিডিও তোমাদের সামনে রেখেছি, যে শেপার মেশিনে দেখো কি সুন্দর ভাবে সে কাটতেছে। শেপার মেশিনে যেটা হয়, শেপার মেশিন হইলে কিন্তু কি হইতো, এইটা হচ্ছে ব্যাট, এই ব্যাটটা বা টেবিলটা স্থির থাকতো আর টুলটা তখন চলাচল করতো। কিন্তু প্ল্যানারে কি হয়েছে, প্ল্যানারে দেখো ব্যাট চলাচল করতেছে, এই ব্যাটটা একবার আসতেছে একবার যাচ্ছে, আর এখানে কি ক্রস স্লাইডের উপরে টুল থাকতেছে, টুলটা সেই স্থির, টুল কিন্তু কোনো নড়াচড়া করতেছে না, টুল কোনো নড়াচড়া করতেছে না, টেবিলটাকে নড়াচড়া করতেছে। হ্যাঁ, টুলটাকে আমরা মুভ করতে পারি, সেটা আমরা কাজের প্রয়োজনে আমরা সেই ডাইনে বামে বা উপরে নিচে নিতে পারি, সেটা ম্যানুয়ালি অথবা ফিট দিয়েও আমরা কাজগুলো করতে পারি। তোমরা ভালো করে খেয়াল করো, যে জব কাটতেছে এখন একবার খুব কাছের থেকে খেয়াল করতে পারতেছো, এই যে যখন সামনের দিকে যাচ্ছে, তখন কিন্তু টুলটা জবটা ক্ষয় হচ্ছে, কেটে কেটে সামনের দিকে আগাচ্ছে, কিন্তু সে যখন পিছন দিকে যাচ্ছে তখন কিন্তু সে আর কাটতেছে না, দ্রুত চলে যাচ্ছে কুইক রিটার্ন মেকানিজমের মাধ্যমে। এই সামনের দিকে দেখো আস্তে ধীরে কাটার ছবিগুলো দেখলে তোমরা সহজে বুঝতে পারবে যে কিভাবে সেটা কাটতেছে। আমরা প্ল্যানার মেশিনে টেবিলে যদি ওয়ার্ক পিস স্থাপন করি, ওয়ার্ক পিস স্থাপন করার যে কৌশল, এটা আমরা আমরা জানি যে কোনো ওয়ার্ক পিস স্থাপন করতে হলে আমাদেরকে কি করতে হবে, টেবিলের উপরে 22টি টি স্লটের মাধ্যমে আটকানো হয়, এবং প্ল্যানার মেশিনের শেপার মেশিনের ন্যায় সমতল পৃষ্ঠ, আনুভূমিক, উলম্ব এবং কৌণিকভাবে ব্যবহৃত হয়। কিন্তু এতে বিশেষ ব্যবস্থায় বক্র, স্লট এবং অল্প দৈর্ঘ্যের পৃষ্ঠ প্রভৃতিও কাটা সম্ভব, বিভিন্ন স্লটও কাটা এটার দ্বারা, এই মেশিনের দ্বারা সম্ভব। প্ল্যানার তুলনামূলকভাবে বৃহদাকার, ভারী, মজবুত হওয়ায় এর মাধ্যমে সম্পূর্ণ সাপোর্ট পাওয়া, এতে ভারী এবং অসম আকৃতির বস্তুগুলা মিলিং মেশিনে কাটা যেটা অসুবিধা, সেটা শেপার মেশিনে অনেক বড় সাইজের মেশিনে জবও আমরা এর মাধ্যমে কাটতে পারি। কাজের ধরন অনুযায়ী প্ল্যানার মেশিনের টেবিলে কার্যবস্তুকে নিম্নলিখিত যন্ত্রপাতির সহায়তায় এটাকে আবদ্ধ করা যায়, যেমন ভাইস, স্টেপ ব্লক, স্টপ, স্টপ পিন, জ্যাক, বি ব্লক, টি বোল্ট এবং ক্ল্যাম্প। এইগুলোর পরিচয় আমরা শেপার মেশিনের অধ্যায় সবগুলাই মূলত আমরা আলোচনা করেছি, এই জন্য এই ছবিগুলো এখানে আনি নাই, যেহেতু সময়ের স্বল্পতা থাকে সেই কারণেই আমরা এখানে আমরা শুধু নামগুলো নিয়ে এসেছি, এগুলোর ব্যবহার আমরা দেখব। প্ল্যানার মেশিনের বৈশিষ্ট্যপূর্ণ কাজের কর্মপ্রক্রিয়া, শেপার এবং প্ল্যানার উভয় মেশিনেই একই রকম কাজ করে, কাজের কাজটা প্রায় একই রকম, শুধু পার্থক্যটা হচ্ছে আকারের। শেপার মেশিনে ছোট আকারের হয়, ছোট আকারের কাজ করা যায় সেজন্য টুল এবং ছোট আকারের উৎপাদন করা যায়, কিন্তু প্ল্যানার মেশিন এটা বড় আকৃতির কাজ করা যায়, এই জন্য সাধারণত এটাকে প্রোডাকশনে বা উৎপাদনে সরাসরি ব্যবহার করা হয়। তারপরে পর্যায়ক্রমে এটাকে রেসিপ্রোকেটিং মোশনেও আমরা সামনে পিছনে বা অগ্র পশ্চাতের মাধ্যমে এর কার্যবস্তু সম্পূর্ণ করতে পারে, এবং এই মেশিনে যে ধরনের কাজ করা হয় তা চিত্রেও দেখানো যায়। প্ল্যানার মেশিনে বিভিন্ন প্রকার কাজের বর্ণনা। প্ল্যানার মেশিনে কাজের শুরুতে মেশিন এবং অন্যান্য অ্যাটাচমেন্ট পরিষ্কার করতে হবে, এটা আমরা যখন কাজ করব, যে কোনো কাজ করব, কাজের শুরুতে আগে আমরা তার আশপাশের যে অ্যাটাচমেন্ট আছে সেগুলোকে আমরা কি করব, আগে পরিষ্কার করে নেব। যদি কোনো জব পাতলা হয়, কাস্টিং জব হয়,
মেশিনিং করানোর জন্য দেখা যাবে যে সেটা কাস্টিং এর জব ভেঙে যেতে পারে, জবের মধ্যে আটকালে। সেজন্য আমাদের আগেই কি করতে হবে, তামা বা পিতল কিংবা কার্ডবোর্ডের কভারের ভিতরে রাখা যায় সেজন্য যথা পরিষ্কার করতে হবে আগে, যে কার্ডবোর্ড দিয়ে আটকাইতে হবে, সেই কার্ডবোর্ড গুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে। সকল নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে মেনে টেপার গ্রিপস, পিনস এবং অন্যান্য উত্তোলন যন্ত্র ব্যবহার করতে হবে। নিরাপত্তাকে আগে কাজে আমার আনতে হবে। এবং কাজ শেষে মেশিনের আশপাশে যে চিপস বা অপদ্রব্য থাকবে সেগুলোকে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। এখানে আমরা অন্য একটা ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে এটাকে দেখতে পারি। আমি খুব অল্প সময়ে তোমাদের জন্য একটা ভিডিও এখানে রেখেছি, দেখো এটাকে যদি আমরা আমাদের মতো করে ড্রয়িং ড্রয়িং এনে এবং সেখানে যদি আমরা ভিডিও করি, নিচের এই অংশটাকে যদি আমরা ব্যাড হিসাবে চিন্তা করি, উপরে এটা ক্রস রেল এবং এই ক্রস রেলের উপরে হাউজিং, দুই পাশে দুইটা হাউজিং এবং ওভারভিউ সাপোর্ট আছে, এখানে দুইটা এখানে আমরা কি আটকাবো, এখানে আমরা টুলকে আটকাবো এবং টুলকে আটকানোর ফলে এখানে আমাদের কাজগুলাকে আরো এগিয়ে যেতে পারবে। এই যে টুল আটকে এবং দুই সাইডে স্লাইড পুশ থাকবে, এই দুইটা স্লাইড পুশ এবং উপরে টুল টুলের মাধ্যমে আটকানো থাকবে। এবং টেবিলে দেখো, টেবিলের মধ্যে আমরা ওয়ার্ক পিসটাকে, এই যে টেবিল, টেবিলের সাইডে দুইটা স্লাইড পুশে কি করা হচ্ছে, আটকে রাখছে, এবং এই স্লাইড পুশ দুইটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে হাউজিং দুইটা কাজ করতেছে, আর উপরে আছে ক্রস রেল। ক্রস রেলের পরে স্লাইডিং টুল পুশ থাকতেছে, টুল পুস্টের মাধ্যমে আমরা টুলটাকে এরকম আটকে রাখতে পারতেছি। এটাকে খুব সহজে বোঝার জন্যই মূলত এই ভিডিওটা আমার কাছে, তোমাদের কাছে উপস্থাপন করা। এই টেবিলের উপরে ওয়ার্ক পিস থাকতেছে, দেখো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলসে সে কিভাবে কাটতেছে, কাটার যে ভিউটা এটা আমরা খুব সহজে আমরা দেখতে পারতেছি। এটা হচ্ছে একটা কাটিং টুলস, এই কাটিং টুলসে কি করতেছে দেখো, এটা হচ্ছে ওয়ার্ক পিস এবং কাটিং টুলসে সেখানে কাটতে থাকবে, আর কাটিং শ্যাফটের মাধ্যমে সেটা ফার্স্ট পুলিতে প্রথমে পাওয়ার সাপ্লাই হচ্ছে এবং সেটাকে ক্রস বেল্টের মাধ্যমে আবার এটাকে কি হচ্ছে, কাউন্টার শ্যাফটের মাধ্যমে সব শক্তিটা ট্রান্সফার হচ্ছে। ফার্স্ট পুলির থেকে যাচ্ছে হচ্ছে লুজ পুলিতে, লুজ পুলির থেকে যাচ্ছে ক্রস বেল্টে, ক্রস বেল্টের থেকে আবার ওপেন ড্রাইভের সাহায্যে লুজ পুলিতে চলে আসতেছে, এখান থেকে আবার সে শক্তিটা ক্রস বেল্টের সাহায্যে আবার ট্রান্সফার হচ্ছে। এইভাবে আমাদের ট্রিপ ড্রকের কাজ চলতেছে, এভাবে আমাদের পুরা কাজটা চলতেছে। এখান সাথে আছে পিনিয়ন এবং র্যাক, এর উপরে থাকবে টেবিল, এই র্যাক পিনিয়নের সাহায্যে এটা চলবে। এই দেখো র্যাক পিনিয়নের সাহায্যে কিভাবে আমরা পুরো মোশনে কিন্তু এই জিনিসটা দেখাইতে পারতেছি, এটা যে ঘুরতেছে রিভার্স এবং ফরওয়ার্ড দুইটা বায়াসে এটা ঘুরে এবং সাথে সাথে টেবিলটা চলাচল করে, এবং এর সাথে সাথে দেখো ক্রস পুলির অবস্থান এবং নর্মাল বেল্টের অবস্থান, আমরা দুইটা জিনিসই এখানে আমরা দেখতে পারতেছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর একটা সিস্টেম আমাদের ই লার্নিং এর জন্য, যে আমরা ভিডিওর মাধ্যমে এবং এর পুরো অংশটাকে আমরা সুন্দরভাবে দেখতে পারতেছি। সিলেবাসের এই পর্যায়ে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে শেপার মেশিন এবং প্ল্যানার মেশিনের পার্থক্য। প্ল্যানার মেশিনকে যদি আমরা চিন্তা করি, প্ল্যানার মেশিন কার্যবস্তু গতিশীল এবং কাটিং টুলস স্থির, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। মেশিনিং কাজে এক পৃষ্ঠে আনুভূমিক সমতলভাবে কাজ করে। প্ল্যানার মেশিন আমরা স্লট, খাঁজ এবং কি এরকম কাজ করতে পারি, আর অবতল এবং উত্তল উভয়ের সংমিশ্রণে কনডুইটও তৈরি করতে পারি। আর শেপার মেশিনে একটা মেশিন টুলস, এর সাহায্যে উপরে আনুভূমিক বা উলম্বভাবে তৈরি করতে পারি, আর স্লট, খাঁজ, কিউ তৈরি করা যায়, অবতল উত্তল সংমিশ্রণে টুইটও তৈরি করতে পারে। শেপার মেশিনের টেবিলের উপরে নিচে বা আশপাশ সরানো যায়, আর এটা হচ্ছে প্ল্যানার মেশিনে আমরা আশপাশ সরাতে পারি, আবার শেপার মেশিনে টেবিলের উপরে বা নিচে আশপাশে সরানো যায়। টুল পোস্টে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস ব্যবহার করা হয়, শেপার মেশিনেও টুল পোস্টে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস ব্যবহার করা হয়।
পারস্পরিক র্যামে মাউন্ট করার জন্য কুইক রিটার্ন গতির প্রক্রিয়ার দ্বারা প্রাপ্ত হয় এবং শেপার মেশিনেও পারস্পরিক র্যামে মাউন্ট করার জন্য কুইক রিটার্ন গতি প্রাপ্ত হয়। এই জায়গাগুলোতে কিছু মিল আছে, কিছু অমিল আছে। প্ল্যানার মেশিন স্বল্প দক্ষ অপারেটর দ্বারাও চালানো সম্ভব, কিন্তু শেপার মেশিন অল্প দক্ষ অপারেটর দ্বারাও এটা দ্বারাও চালানো সম্ভব, এবং শেপার মেশিনে অল্প পরিসরে কাজ করা যায়। আর শেপার মেশিনে প্ল্যানার মেশিনে অল্প একটু বড় পরিসরে কাজ করা যায়, আর শেপার মেশিনে অল্প পরিসরে কাজ করা যায়। দুইটা মেশিনকেও আমি একত্রিত করে দুইটা মেশিনের তুলনামূলক চিত্র দেখানোর জন্য আমি দুইটা মেশিনকে একত্রিত করেও দুইটা চিত্র এখানে তোমাদের জন্য রেখেছি। এটা হচ্ছে শেপার মেশিনের চিত্র আর এটা হচ্ছে প্ল্যানার মেশিনের চিত্র। আমরা দুইটা চিত্র এখানে তোমাদের জন্য রেখেছি, দুইটা চিত্র দেখলেও অনেকটা বুঝতে পারবে। আমরা আগেই জানি যে আমাদের সবসময় চিন্তা করতে হবে সেফটি ফার্স্ট, সেফটি লাস্ট, সেফটি অলওয়েজ। প্রত্যেকটা মেশিনের শেষেই তোমাদের সিলেবাসে দেওয়া আছে নিরাপত্তা এবং সাবধানতা। আমরা সব মেশিনের মধ্যে নিরাপত্তা এবং সাবধানতা অবলম্বন করব, কারণ আমাদের সেফটিটাই আগে। সেফটি নেওয়ার জন্য আমরা আসলে কিছু কিছু সেফটি আছে মেশিন শপের, কিছু কিছু সেফটি থাকবে মেশিনের জন্য স্পেসিফিক। আসলে মেশিন শপে ঢুকতে গেলে সমস্ত মেশিনের জন্য সেফটি একই রকম, একই রকম প্রায় একই রকম সেফটি বারবার আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা কাজের শুরুতে, কাজের শেষে, কাজের মাঝে সমস্ত অবস্থায় যেন আমরা সেফটি অবলম্বন করতে পারি। এই উদ্দেশ্যে কিন্তু সিলেবাসের প্রত্যেকটা মেশিনের মধ্যে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই সেফটির কথাটা বলা আছে এবং সেফটিটা বারবারই আলোচনা করা হয়। আমরা যখন মেশিনের র্যাম, টুল হেড, কাটিং টুলস, তারপরে জব, টেবিলের সাপোর্টিং, ক্ল্যাম্পিং স্ক্রু, এটার 22টা ঠিক মতো আছে কিনা এটা আমাদেরকে প্রথমেই নিশ্চিত করতে হবে যে এটা ঠিক মতো আছে কিনা, নাকি কোনোটা লুজ আছে, কোনোটা লুজ থাকলে টাইট দিতে হবে, কোনো বোল্ট যদি খুলে যায় বা ভাঙ্গা অবস্থায় থাকে, এগুলাকে আগেই খেয়াল করতে হবে। জব উঠানোর পরে খেয়াল করলে তো সেখানে একটা দুর্ঘটনা ঘটতেই পারে। গায়ের দৈর্ঘ্য এবং অবস্থান বিন্যাসের যাচাই করতে হবে, তারপরে কাজ করতে হবে যে গায়ের দৈর্ঘ্য যখন ঠিক আছে কিনা, অবস্থান বিন্যাসটা ঠিক আছে কিনা সেটাকে আগে খেয়াল করতে হবে, তারপরে সেই কাজটা করতে হবে। সকল বিন্যাস সমাপ্তির পর সকল প্রকার রেঞ্জ সরায় রাখতে হবে যদি উপরে থাকে, এবং যদি উপরে কোনো কিছু থাকেও থাকে যে গায়ের দৈর্ঘ্য, অবস্থান বিন্যাস সেটা ঠিক আছে কিনা সেগুলোকে আমাদের দেখতে হবে। যদি আমরা জবের মধ্যে ম্যাগনেটিক চাক ব্যবহার করি, তাহলে অবশ্যই মেশিন চালানোর সময় বৈদ্যুতিক প্রবাহ ঠিক আছে কিনা সেটা আমাকে খেয়াল করতে হবে, বৈদ্যুতিক সুইচটাকে অন করতে হবে, সেটা লাইনটা ঠিক আছে কিনা সেটা আগেই দেখতে হবে। কখনো টেবিল ও র্যামের স্টোক যেখানে চলাচল করে সেখানে আড়াআড়ি ভাবে দাঁড়ানো যাবে না। র্যাম চলাকালে কর্তন চূর্ণ অপসারণের চেষ্টা করা উচিত নয়, যখন র্যাম চলবে তখন যেন আমরা চিপসকে অপসারণ না করি, এই জিনিসগুলাকে আমাদের খেয়াল করতে হবে। আমরা যখনই মেশিনে কাজ করব অবশ্যই আমরা সেফটি অবলম্বন করব, এবং কাজ শেষে আমরা মেশিনের আশপাশে কোনো চিপস থাকলে সেগুলো পরিষ্কার করব এবং মেশিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে আমরা বৈদ্যুতিক লাইন অফ করে তারপরে আমরা কাজ শেষ করব এবং তারপরে সেই অবস্থান কি কয় মেশিন শপের অবস্থান ত্যাগ করব। আমরা যে কাজগুলা করব আমাদের এই ই লার্নিং এ আমরা যে লাইভ ক্লাসগুলা করতেছি, এই প্রত্যেকটা কাজের জন্য আমাদের প্রত্যেকটা ক্লাসের পরেই আমাদের হোমওয়ার্ক দেওয়া থাকে। এখানে আমরা হোমওয়ার্ক গুলা নিব। হোমওয়ার্ক হিসাবে আজকে আমরা যে মেশিনটা নিয়ে আলোচনা করেছি, যেমন প্ল্যানার মেশিন, এই মেশিনের চিত্রগুলো আঁকবো আমি খুব সহজ, সুন্দরভাবে, সহজভাবে যাতে আঁকতে পারো সেই জন্য একেবারে লাইন ডায়াগ্রামে আমি মেশিনগুলো এঁকেছি। এগুলো তোমরা নিজের হাতে আঁকবে এবং সেই মেশিনগুলোর বিভিন্ন অংশ চিহ্নিত করবে, তাতে করে কি হবে, তাতে করে তোমার মাথায় সহজে ঢুকবে। আমরা জানি যে রাখতে হবে মাথায়, লিখতে হবে খাতায়।
গ্রন্থগত বিদ্যা পর হস্তগত ধন, নহে বিদ্যা নহে ধন ফলে প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, অবশ্যই কমেন্টসে তোমরা প্রশ্ন লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আবার এই আজকের আলোচনাগুলোকে আবার শুনতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করবে দক্ষতা বাতায়ন www.skill.http/skill.gov.bd/dt অথবা http://www.facebook.com/skill.gov.bd এই এই ঠিকানায় অ্যাড্রেসে লগ ইন করেও তোমরা এটাকে পুনরায় শুনতে পারবে। এটা লগ ইন করার পরে জাস্ট আমার সাবজেক্টের কোড নাম্বার লিখে সার্চ দিলেই সাবজেক্ট চলে আসবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। আমরা সিএনসি ডিটেলস নিয়ে আলোচনা করব, সিএনসি মেশিন সম্পর্কে ষষ্ঠ অধ্যায়। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।